একদিকে ঘাসফুল ও গেরুয়া শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। তৃণমূলের মাইক বাজানোর বিরোধিতা, অন্যদিকে বিজেপি ঢাক বাজানোর বিরোধিতা করে রাস্তায় বসে পড়লেন যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থক সকলেই। আর এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীদের। প্রসঙ্গত, এদিন বিষ্ণুপুর মহকুমার ইন্দাস, বিষ্ণুপুর, কতুলপুর ও সোনামুখী তৃণমূল প্রার্থী রুনু মেটে, সঙ্গীতা মালিক, অর্চিতা বিদ, শ্যামল সাঁতরা সপরিষদ মাইকে স্লোগান দিতে দিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে পৌঁছান। এই মাইক বাজানোর বিরোধিতা করে ওই সময় বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে এদিন ঢাকের বাদ্য সহযোগে ওই চার কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন নির্মল ধারা, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার ও দিবাকর ঘরামিরা। তৃণমূলের তরফে এই ঢাকের বাজনার বিরোধিতা করে রাস্তায় বসে পড়েন কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।